ভিউয়ার্স, এখন আমরা সাক্ষাৎকার নিচ্ছি আমেরিকার প্রবাসী এক বাংলাদেশি ভাই, যিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছেন। তো আমরা এখন তার সাথে কথা বলবো। সবাই মৃত্যুর সাথে প্রাণ উঠতেছে, আমার অবস্থা অনেক খারাপ। কারো কত অন্যায় করে থাকি, আমাকে মাফ করে দিন। এই হাসপাতালের অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ, অনেক রোগী। আজকে আমি 10 দিন ধরে জ্বরে ঠান্ডায় ভুগতেছি, আমার বুক ব্যথা করে, আমি অক্সিজেন নিতে পারি না, একেবারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি। আমি আজকে হাসপাতালে অ্যাডমিট হয়েছি, আমি জানি না আমি কি বেঁচে থাকছি আর বলি না। হয়ে থাকলে আমার জন্য আদরে মাফ করে দিন। অবস্থা অনেক খারাপ, শত শত মানুষ মারা যাচ্ছে প্রতিদিন, অনেক রোগী।